বন্ধুরা আজকে আমি হজমগুটি কষা রান্না করব তাই এখানে এখানে 500 হজমগুটি নিয়ে নিয়েছি কাটা ধোয়া হয়ে গেছে আর যা যা মশলা লাগবে এখানে সমস্ত নিয়ে নিয়েছি আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা গোটা জিরে লবণ হলুদ সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা এখন হজমগুটিটা মশলা দিয়ে মাখিয়ে নেব জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ পরিমাণ মতো সরষের তেল অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এখন উনুনটা ধরিয়ে রান্না করে নেব এখন উনুনটা ধরিয়ে নেব এখন কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এখন সরষের তেল তেল গরম হয়ে গেছে পাঁচটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প জিরে ভালো করে ভেজে নেব জিরে পাতাগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পেঁয়াজ কুচি করা ছিল এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন হজমগুটিটা মশলা দিয়ে মাখানো ছিল দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব কুড়ি মিনিট কষানো হয়ে গেছে এখন চিকেন মশলাটা দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়ে দেব হজমগুটি কষা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব হজমগুটি কষা রান্না গরম ভাত দিয়ে দুপুরবেলা খুব ভালো লাগে খেতে।